আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এইবার জিম্মি বিনিময়ে আলোচনা করতে আজ মিশর যাচ্ছে ইসরায়েলের প্রতিনিধি দল। এরপর জানিয়ে দেব আলহামদুলিল্লাহ হারতে বসেছে ইহুদিবাদীরা, জিতে যাচ্ছে রাশিয়ার পুতিন, বাইডেনকে জেলেনস্কির সতর্কবার্তা। এরপর জানাবো যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেন, কিন্তু ইহুদিবাদী প্রধানমন্ত্রীর আয় বেড়েছে তিন গুণ। এরপর জানাবো শীঘ্রই অন্ধকারে ডুবে যাবে যুক্তরাষ্ট্র। জানাবো আমিরাতের আকাশে দেখা গেল শয়তান ধূমকেতু। এবং সর্বশেষ জানিয়ে দেব বাইডেনকে অপহরণের ভিডিও পোস্ট, তোপের মুখে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইহুদিবাদীরা এই যুদ্ধে হেরে যাচ্ছে, জিতে যাচ্ছে চেচেন মুসলিম যোদ্ধারা, অর্থাৎ রাশিয়ার শক্তিশালী বাহিনী। আলহামদুলিল্লাহ, অচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে, আর দখলদার ইহুদিবাদী ইসরায়েল এভাবেই ধ্বংস হয়ে পরাজিত হবে। এতে আপনি কি একমত? তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত লিখে জানান। জিম্মি বিনিময়ের আলোচনা করতে আজ মিশর যাচ্ছে ইসরায়েলি প্রতিনিধি দল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের বিনিময় চুক্তির বিষয়ে আলোচনায় অংশ নিতে আজ মিশরে যাচ্ছে ইসরায়েলের একটি প্রতিনিধি দল। ইসরায়েলের একটি মিডিয়া আউটলেটে চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে খবর আনাদলু এজেন্সির। চ্যানেল ১২ আরো জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনায় রোববার কায়রোয় যাবে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেদ এবং সামরিক গোয়েন্দা সংস্থা আমানের প্রতিনিধি দল। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দোহা এবং কায়রোতে হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নিতে তেল আবিবের প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছিল। এদিন তার দেশ গাজায় জিম্মি বিনিময় এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা আবার শুরু করবে বলে ঘোষণা দিয়েছে তিনি। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, তবে বারবার আলোচনায় বসলেও সুনির্দিষ্ট কোনো ফলাফলে পৌঁছাতে পারছে না গাজা যুদ্ধে দুই পক্ষে, ইসরায়েল ও হামাস। জিততে চলেছে পুতিন, বাইডেনকে জেলেনস্কির সতর্কবার্তা। টানা দুই বছরের বেশি সময় ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে ইউক্রেন। যুদ্ধের শুরু থেকেই কিয়েভকে অব্যাহত অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। পুতিন বাহিনীর বিরুদ্ধে পশ্চিমা অস্ত্রের নির্ভরতা যুদ্ধের ময়দানে ইউক্রেনকে এগিয়ে রাখছে অনেক ক্ষেত্রেই। তবে এই সহায়তা হঠাৎ বন্ধ হয়ে গেলে কি পরিণতি ভোগ করবে ইউরোপ, তারই ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা দ্রুত না পৌঁছালে রাশিয়ার কাছে আরও ভূখণ্ড হারাবে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, যদি যুক্তরাষ্ট্রের সহায়তা পাওয়া না যায়, এর মানে হল ইউক্রেনের হাতে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকছে না, কোনো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থাকছে না, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য কোনো জ্যামার থাকছে না এবং ১৫৫ মিলিমিটার কামানের গোলা থাকছে না। এমন পরিস্থিতির পরিণতি বর্ণনা করে জেলেনস্কি জানান, যদি সম্মুখ যুদ্ধক্ষেত্রে অবস্থান ধরে রাখতে দিনে ৮,০০০ রাউন্ড গোলা প্রয়োজন হয়, কিন্তু কোনো বাহিনীর কাছে আছে ২,০০০ রাউন্ড, তবে সেই বাহিনীকে লড়াইয়ে সীমিত করতে হবে। ইউক্রেন প্রেসিডেন্ট জানান, অস্ত্র সহায়তা না আসার সমাধান হতে পারে সম্মুখ যুদ্ধক্ষেত্রের এলাকা কমিয়ে আনা, কিন্তু সম্মুখ যুদ্ধক্ষেত্রে অবস্থান হাতছাড়া হয় তাহলে রাশিয়া বড় শহরগুলোর দিকে অগ্রসর হবে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ৯৫ বিলিয়ন ডলারের একটি আন্তর্জাতিক সহায়তা প্যাকেজ পাশে হিমশিম খাচ্ছে। এই প্যাকেজে ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা রয়েছে। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি পাশ হওয়ার এক মাসের বেশি সময় পার হয়েছে, কিন্তু রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাশ করা যায়নি। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেন, জেলেনস্কির আয় বেড়েছে তিন গুণ। রাশিয়ার সঙ্গে যুদ্ধে দিনে দিনে ইউক্রেনের অনেক শহর ও গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রাণভয়ে পালিয়েছে অনেক মানুষ। চলমান যুদ্ধের মধ্যে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বার্ষিক আয় তিন গুণের বেশি বেড়েছে। শুক্রবার জেলেনস্কির ২০২২ সালের আয়ের ঘোষণা থেকে এ তথ্য জানা গেছে খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে জেলেনস্কির বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ ২০ হাজার ইউক্রেনীয় রুভেনিয়া বা ৩ লাখ
$1,06,000। এর আগে বছর তার মোট আয় ছিল $37,00,000। সেই হিসাবে এক বছরে জেলেনস্কির আয় বেড়েছে 3 গুণের বেশি। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রুশ সেনাবাহিনী। তখন থেকে দেশটিতে যুদ্ধ চলছে। যুদ্ধের সময় 2022 সালে প্রেসিডেন্ট জেলেনস্কি বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে এবং নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় করে অতিরিক্ত আয় করছে। শীঘ্রই অন্ধকারে ডুবে যাবে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েকদিন পরই যুক্তরাষ্ট্রে বিরল এক ঘটনা ঘটতে চলেছে। ওইদিন দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্য অন্ধকারে তলিয়ে যাবে। সূর্যগ্রহণের কারণে এমন ঘটনা ঘটবে। এবারের গ্রহণ দীর্ঘ সময় স্থায়ী হবে বলেই জানিয়েছে বিজ্ঞানীরা। এমনকি গত 50 বছরের মধ্যে এই বছরে গ্রহণ দীর্ঘতম হবে। নিউ ইয়র্কের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে আগামী 8 এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এদিন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে, ফলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য অন্ধকারে ঢাকা পড়বে। পৃথিবী, চাঁদ ও সূর্য এক সারিতে অবস্থান করলে এবং পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ চলে এলে গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরন নির্ভর করে। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। আগামী 8 এপ্রিল এই ঘটনা ঘটবে। ওই দিন বেশ কিছু সময় সূর্যের আলো সম্পূর্ণ ঢেকে থাকবে। প্রতি 20 বছর পরপর এমন ঘটনা ঘটে থাকে। আমিরাতের আকাশে দেখা গেল শয়তান ধূমকেতু। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি মরুভূমির আকাশে বিরল আকারের একটি ধূমকেতু দেখা গেছে। চলতি সপ্তাহের শুরুতে বিরল ও উজ্জ্বল এই ধূমকেতুর দেখা মিলেছে। জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞরা বলছে, শুধু বিজ্ঞানী নয়, সূর্যাস্তের পরে ঠিকঠাক দিকে তাকাতে পারলে এখনও সাধারণ মানুষ এটি দেখতে পাবেন। খবর খালিজ টাইমসের, মাউন্ট এভারেস্ট সমান বিশাল এই ধূমকেতুর নাম 12P পনস ব্রুকস। একে অনেক সময় শয়তান ধূমকেতু নামেও ডাকা হয়। দুটি শিং থাকায় এমন নাম দেওয়া হয়েছে। গত 27 মার্চ আলখার্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি তোলা একটি ছবিতে এটি ধরা পড়েছে। আন্তর্জাতিক জ্যোতির্বিদ কেন্দ্র জানিয়েছে, আগামী 21 এপ্রিল সূর্যের সবচেয়ে কাছের বিন্দুতে পৌঁছাবে শয়তান ধূমকেতু। 2 জুন এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে। আগামী 8 এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের সময় এটি সবচেয়ে বেশি দৃশ্যমান হবে বলে জানিয়েছে নাসা। সংস্থাটি বলছে, সূর্যের খুব কাছাকাছি যেতে থাকায় ধূমকেতুটিকে আরো উজ্জ্বল দেখাবে। তবে এটি দিগন্ত ও সূর্যের কাছাকাছি চলে এলে খালি চোখে দেখা চ্যালেঞ্জিং হতে পারে। তাই এখনই এটি দেখার সবচেয়ে ভালো সময়। 12P পনস ব্রুকস ধূমকেতু নির্দিষ্ট সময় পরপর সূর্যকে প্রদক্ষিণ করতে করতে সৌরজগতের মধ্যে চলে আসে। সাধারণত হ্যালির ধূমকেতুর মতো এটিও প্রতি 70 বছর পরপর সূর্যকে একবার প্রদক্ষিণ করে। 1812 সালে প্রথম ধূমকেতুটি আবিষ্কার করে জ্যোতির্বিজ্ঞানী জ্যালুইন্স পন্স ও জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম রবার্ট ব্রুকস। তাদের নাম অনুসারে এর নামকরণ করা হয়। বাইডেনকে অপহরণের ভিডিও পোস্ট, তোপের মুখে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফের দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছেন ডেমোক্রেট জো বাইডেন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে অপহরণের একটি ভিডিও পোস্ট করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি পিক আপ ট্রাকের পেছনে জো বাইডেন হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে আছেন, এমন একটি ভিডিও স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। প্রায় 7 সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, পিক আপের পেছনে বর্তমান প্রেসিডেন্টের একটি ছবি প্রিন্ট করে লাগানো হয়েছে, অর্থাৎ তাকে অপহরণ করা হচ্ছে এমনটাই বোঝানো হয়েছে ছবিতে। যদিও ছবিটি পুরোপুরি ডক্টরেট সম্পাদিত, পতাকা ও ডেকাল সম্বলিত দুটি ট্রাক ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছে, যেখানে দ্বিতীয় ট্রাকের পেছনে ছিল বাইডেনের ছবি, খবর দ্য গার্ডিয়ানের।